ইতিহাস আশ্রিত কল্পনার আধারে এ কাব্য নাটক। কবি জীবনানন্দ দাশ মারা গেছেন, তার বহু বছর পরে কবিপত্নী লাবণ্য লিখছেন মানুষ জীবনানন্দ বইটি। লিখতে লিখতেই পাণ্ডুলিপির উপর ঘুমিয়ে পড়েন তিনি। ঘুমের ভেতরে দেখেন স্বপ্ন, সেই স্বপ্নই এই কাব্যনাট্যের বিষয়বস্তু। এতদিনে ধুতিটি পরেছ? পরব না, তুমি নিজে এই ধুতি আমার জন্য কিনে এনেছিলে। কিন্তু সে তো 5 বছর হলো আমার বাক্সে বন্দি থাকলো, ওই একবারও তো চেয়ে নাওনি। এখন তো পড়েছি, কেমন লাগছে বলো? ভালো। নীল শাড়িতে তোমাকেও কিন্তু খুব মানিয়েছে। ইচ্ছে করেই পড়েছি, কতদিন পরে তোমার সঙ্গে দেখা, ভাবলাম যদি কোনো বন্ধুবান্ধব নিয়ে আসো, আবার যদি মলিন শাড়িতে ঝাঁটা হাতে তাদের সামনে দাঁড়াই তোমার সম্মান থাকবে না। তুমি এখনো এসব কথা মনে রেখেছো? রাখবো না, সেবার বুদ্ধবাবু অচিন্তবাবুর সামনে দাঁড়িয়ে পড়েছিলাম বলে তোমার কি মুখ ভার? তবে বুদ্ধবাবুদের কথা ভেবেই নতুন শাড়ি পরেছ, হাসলে যে? না কিছু না। বুদ্ধবাবুকে তোমার আমার চেয়ে স্মার্ট লাগতো, সে কথা কি আমি বুঝতে পারিনি ভাবছো? বুঝতে যখন তখন ওর মতো স্মার্ট হওয়ার চেষ্টা করতেই পারতে। এই জন্যই কি তুমি আমার কোনো ছবি নিজের কাছে রাখোনি লাবণ্য? হতেও পারে। ভূমেনের কাছে তুমি তো বলেছিলে আমি নাকি রাজপুত্রের মতো দেখতে ছিলাম না বলেই আমার ছবি রাখার ইচ্ছা তোমার হয়নি। তুমি যে রাজপুত্রের মতো দেখতে নাও এটা কি মিথ্যা? মানুষ কি তার প্রিয় মানুষের ছবি কেবল তার চেহারার ঔজ্জ্বল্যের কাছে রাখে? ছবিতে চেহারাই ধরা থাকে, অন্য কিছু নয়। অন্য কিছু কোথায় ধরা থাকে? তোমার যা অন্য কিছু তা ধরে রাখার ভার আমার একলার তো নয়, আমাদের দুজনের একলার কি আছে? মঞ্জু, সমর, তাদের নিজেদের আলাদা জগৎ আছে, আমারও তোমার একলা থেকে তারা এখন নিজের নিজের জগৎ নিয়ে ব্যস্ত। তুমি কি খুব একাকিত্ব অনুভব করো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, কি খাবে বলো? কথা ঘুরিয়ে দিচ্ছ? না, অনেকদিন পর নিজের হাতে তোমাকে কিছু খাওয়াতে চাইছি। তুমি কি জানো না কি খেতে আমি সবচেয়ে ভালোবাসি? জানি, কিন্তু ভাবলাম এখন যদি কিছু বদল হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য গরম ভাত ডিমের তরকারি নিয়ে আসছি। এসো খেয়ে নাও। লাবণ্য, তুমি মাল্যবান প্রকাশ্যে বাধা দিয়েছিলে কেন? তোমার কি মনে হয় তোমার উৎপলা আর আমি এক চরিত্র? না, তা কেন হবে? কোনো উপন্যাসের নায়িকার সঙ্গে বাস্তবের কারো হুবহু মিল খুঁজতে যাও বোকামি। কিন্তু তোমার পাঠকেরা যে তাই করবে তা তুমি জানো না? সেটা তাদের দূরদৃষ্টির সমস্যা এবং আমার প্রবল সামাজিক সমস্যা। কিন্তু তার জন্য তুমি একটা জলজ্যান্ত সৃষ্টিকে দাবি রাখবে। কি করতাম? সোফিয়া তলস্তয়ের নাম শুনেছ? বিখ্যাত রুশ সাহিত্যিক তলস্তয়ের কেউ? হ্যাঁ, স্ত্রী। গল্পটা বলো। তলস্তয় একটা বই লিখেছিলেন, দি ক্রয়েটজার সোনাটা। এই বইটি পড়ে বহু পাঠকের ধারণা হয় গল্পটি লেখকের নিজের জীবনের, এবং লেখক তার স্ত্রীর কারণে সুখী হতে পারেনি। সোফিয়া কিন্তু এই বই প্রকাশ বা প্রচারের বিরুদ্ধে যাননি, উল্টে এই বইকে কাউন্টার করেই হুজফর্ট নামে একটি উপন্যাস লিখে ফেলেন।
যেখানে তিনি দেখান ধনী সন্তান প্রজরস্কিকে বিয়ে করে কীভাবে প্রতিভাবান আন্নার জীবন নষ্ট হয় এবং জীবনে নতুন প্রেম এলে স্বামীর হাতে তাকে খুন হতে হয়। এতে কি টলস্টয়ের পাঠকের কাছে সোফিয়া দোষমুক্ত হতে পেরেছিলেন? একটা কাউন্টার ভার্সন রেখে গেলেন। এবার পাঠক নিজে নিজের মতো করে দুজনকে আবিষ্কার করুক, কিংবা সত্যের খেয়ে হারিয়ে এক আরও সত্য টিকে থাক। তুমি কি আমার মানুষ জীবনানন্দের পাণ্ডুলিপিটা পড়েছ? হ্যাঁ। কি মনে হয়েছে? মনে হয়েছে নিজের সব কষ্ট অভিমান ক্রোধ চেপে রেখে জীবনানন্দ নামক এক অতিকায় বাজারের কাছে আত্মসমর্পণ নামক সমঝোতা করতে চাইছো। তার মানে তুমি বুঝতে তোমার প্রতি রাগ অভিমানের যথেষ্ট কারণ আমার আছে? হ্যাঁ। তাহলে সেই অভিমান বা ক্রোধ প্রশমনের চেষ্টা করনি কেন? চেষ্টা করেছি, কিন্তু পেরে ওঠা আমার নিয়তি ছিল না। তোমার অবচেতনে কি কোনো অনুশোচনা তৈরি হয়নি? মানুষ জৈবিকভাবেই স্বার্থপর, সে কেবল নিজের অপ্রাপ্তিটাকে বড় করে দেখে। আর তুমি লেখক বলে, অনেক মানুষের আবেগের স্থল বলে তোমার অপ্রাপ্তিটা দিয়েই আমাকে আঁকা হলো। ওই জন্যই তো তোমাকে সোফিয়া তলস্টয়ের মতো বই লিখতে বলেছি। তা না করে তুমি কিছু ভালো স্মৃতি হাতড়ে হাতড়ে একটা অসম্পূর্ণ লেখা লিখে যেন হার স্বীকার করে নিলে। এই তো একজন স্রষ্টার স্ত্রীর নিয়তি, সবাই তো সোফিয়া হতে পারে না। তোমার বন্ধু বুদ্ধবাবুর স্ত্রী প্রতিভা দেবীও কি পেরেছেন? ওই যে বললাম জৈবিক স্বার্থপরতা, সাহিত্যিকের বোধহয় তা খুব বেশি করেই থাকে। মধুসূদনকে হেনরিয়েটার সঙ্গে বঞ্চনা করেননি? অথচ তবুও তারা সকলেই বন্দিত। কিন্তু আমরা কবিদের স্ত্রীরা কখন কবির সামান্য জ্বরে তাকে কম্বল টেনে দেয়নি, কবে অর্থের টানাটানিতে দু এক কথা শুনিয়ে দিয়েছি, তা নিয়ে এই দিস্তা দিস্তা লেখা, পৃষ্ঠার পর পৃষ্ঠা অভিযোগ। এসব লেখার অনেকটাই লিখতে হয় বলে লেখা। কেউ লিখে খ্যাতির জন্য, কেউ লিখে লিখে পেট চলে বলে। এ নিয়ে কষ্ট পেও না। এই যে তুমি মানুষ জীবনানন্দ লিখেছ, এই লেখাও অনেকের গবেষণার অর্থের উপায় হবে হয়তো, কিন্তু মানুষ জীবনানন্দ কি সত্যি কারো জানা হবে? জানতেই বা চায় কে? দরকারই কি জানার? তুমি কি মনে করো আমি তোমার উপর অবিচার করেছি? নিশ্চয়ই করেছো। তাহলে তো তোমার বইয়ের লেখার ভেতরে পাঠক যা সব খুঁজে পায় তার সত্যতা আছে? কিছুটা আছে, অনেকটা নেই। আমার প্রতি তোমার অবিচার নেই? নিশ্চয়ই আছে। আর জেনেই তো আমি চেষ্টা করেছি কলকাতায় এসে তোমাকে স্বাধীনতা দেওয়ার, বহু লোকের আপত্তি সত্ত্বেও তোমাকে নাটকে অভিনয় করতে উৎসাহী করার। কিন্তু আমার কাছে তোমার আরও অনেক চাওয়া ছিল, যা ছিল সবই হয়তো স্বাভাবিক, কিন্তু আমি নিজের কাব্য সাধনায় মগ্ন থেকে তা পূরণ করতে পারিনি। অথচ কবির পাঠকেরা মনে করেন পেতনি বউটির কারণেই কবি কত কষ্ট পেয়েছেন। কাউকে বড় করতে হলে খুব পাশের কাউকে ছোট করে দেখাতে হয়, এর ভিতরে একটা উদ্দেশ্য কাজ করে। যেখানে তা সাহিত্যে ব্যবহৃত সেখানে তা সাহিত্যের উদ্দেশ্য, যেখানে তা বাজারে ব্যবহৃত সেখানে তা বাজারের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য কি জানি না। আমি যদি তোমার স্ত্রী না হতাম তাহলে আমার কি হতো? তবুও হয়তো আমি জীবনানন্দই হতাম, তুমি লাবণ্যই হতে। কেবল লাবণ্যের জীবনানন্দ জীবনানন্দের লাবণ্য হতো না। হঠাৎ ঘুম ভেঙে যায় লাবণ্যের। তিনি দেখেন কোথাও কেউ নেই, তার লেখার খাতাটি তেমনই পড়ে আছে। জানালার দিকে তাকিয়ে দেখেন জীবনানন্দের অতি প্রিয় শঙ্খচিল উড়ে যায় দূরে, বহু দূরে।